হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে এই ভিডিওটি আমি করব, এই ভিডিওটি আপনারা খেয়াল করবেন, ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লেখা আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ভিডিওর মাধ্যমে হয়তো কথার মধ্যে হয়তো সব কথা বলতে পারবো না, সেই জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে এই জিনিসটার গুণাগুণ সম্বন্ধে আপনাদের 100% ধারণা হয়ে যাবে। তো আমি এখানে পানি নিয়েছি জগের মধ্যে, তো সেই পানির মধ্যেই গরম বরফ ফুটি দিয়ে দিলাম। এটা এখনও ঠিক মতো খুলে নেই। তো পরিমাণ মতো বরফ কুচি দিয়ে দিচ্ছি আমি, পানিটা ঠান্ডা হওয়ার জন্য। যদি আপনাদের ফ্রিজের সমস্যা থাকে বা বরফের সমস্যা থাকে, তাহলে আপনারা এক কাজ করতে পারবেন, পানিটাকে একটু আগেই ঢেলে রাখবেন মাটির কলসির মধ্যে, তাহলে মাটির কলসির পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা। তো যাই হোক, চলেন আমরা ভিডিও শুরু করি। তো আজকে আমি করব ভিন্ন স্বাদের তিন ধরনের লেবু পানি। তো আমি প্রথমে একটা দেখাচ্ছি, তো পানিটা তো দেখলে নিই, আমি এটার মধ্যে ঢেলে নিছি। তো প্রথমে এমন একটা দেখাবো যেটা সবার জন্য উন্মুক্ত, এই লেবু পানিটা সবাই মানে খেতে পারবে এবং সুস্বাদু লাগবে। তো এই জন্য আমি হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা সবাই খেতে পারবে, এটা খাওয়ার জন্য কোনো বাধা নিষেধ নেই, সবাই খেতে পারবে। তো এবার আমি দিয়ে দেবো হালকা একটু লবণ, এটা খাবার লবণ, সাধারণ লবণ, একটু লবণ। তো এটার মধ্যে দিয়ে দেবো এবার আমি বিট লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাপটা এবং মিষ্টিটা খুবই অল্প দিবেন, যেহেতু এটা সবাই খেতে পারবে এই জন্য মিষ্টিটা অল্প দিবেন, বিট লবণটা নিজের পরিমাণ মতো দিয়ে দিবেন, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিব লেবুর পানি। আমি আগে থেকে লেবু পানিগুলো চিপড়ে রাখিছি, দেখেন এখানে একটা লেবু আছে, এরকম একটা লেবু, এগুলো হচ্ছে পাতি লেবু, পাতি লেবুর জাত কাগজি লেবু, কাগজি লেবুর রস দিয়ে বানাচ্ছি। এখানে এক পিস লেবু আছে, মানে এক পিস লেবুকে কাটলে যে চার টুকরো হয় সেই চার টুকরা রস। তো এর মধ্যে আমি দিয়ে দিব এবার বরফ পানি, এই লেবু পানিটা সবাই খেতে পারবে। এবার যে লবণ এবং হালকা চিনি আছে সেটাকে একটু মিশিয়ে নিতে হবে, একটা চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। ওয়াও, দেখতে তো খুব সুন্দর হয়েছে, এবার টেস্ট। হ্যাঁ, সুন্দর হয়েছে। নিজেদের ইচ্ছা অনুপাতে বরফ দিবেন, নিজেদের ইচ্ছা অনুপাতে চিনি দিবেন, লবণ দিবেন, সব কিছু নিজেদের ইচ্ছা মতো। তো এবার আমি দ্বিতীয়টা দেখাচ্ছি, দ্বিতীয় শরবতটা যেভাবে বানাবো লেবু পানিটা। তো এইখানে এটার মধ্যে আমি কোনো চিনি অ্যাড করব না, এখানে শুধু আমি বরফ পানি দিয়ে দিচ্ছি। ভিন্ন স্বাদের তিনটি লেবু পানি, তো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি লেবু, এই যে লেবুর রস, এখানেও একটা লেবু আছে, মানে একটা লেবুর চার টুকরো সবটাই আমি রস করে নিচ্ছি। এতে দিয়ে দিব লবণ, এতে আমি সাধারণ লবণটা একটু বেশি দিব, ওইটার মধ্যে যেমন বিট লবণটা একটু বেশি দিছিলাম, এটার মধ্যে একটু সাধারণ লবণটা বেশি দিব, খাবার লবণ, যেটা আমরা ভাত খাই তরকারি রান্না করি সেই লবণটা। তো এটার মধ্যে আমি কোনো ভিট লবণ দিব না, এটার মধ্যে আমি একটু জিরে পাউডার দিব, ঠিক আছে, হালকা নামমাত্র, নামমাত্র জিরে পাউডার। এটা এটার মধ্যে আমি চিনিও অ্যাড করতেছি না। তো তিনটি ভিন্ন স্বাদের তিন রকম দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। ওয়াও, বেস্ট। বাস, আমার দুটো হয়ে গেল, এবার আরেকটি, এটাও আমি পানিটা ঢেলে নিচ্ছি জগের থেকে, ঠান্ডা পানিটা ঢেলে নিচ্ছি। তো এটার মধ্যে আমি লবণ দিব, সাধারণ লবণ দিব, এটার মধ্যে আমি বিট লবণও দিব, এক একজনের রুচিবোধ এক এক রকম, লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, সেজন্য নিজেদের পরিমাণ, উফ পড়ে গেল, নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন।
তো এটার মধ্যে আমি চিনিও দিচ্ছি না জিরা পাউডারও দিচ্ছি না শুধু লেবু আর সাধারণ লবণ বিট লবণ এই তিনটাই দিচ্ছি এটা লেবু পানি লেবু চিপড়ানো রস বাস এবার একটু মিশিয়ে নিব তিনটা তিন রকম স্বাদ হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন তিনটি ভিন্ন স্বাদের লেবু পানি তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন তো নিজে হাসি খুশি ভালো থাকবেন অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ